আসসালামু আলাইকুম প্রিয় সুধি, আজকের আলোচনায় আমরা জানতে চলেছি ইসলাম গ্রহণের পূর্বে কেমন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পিতামাতার একমাত্র পুত্র সন্তান, সুতরাং তিনি শৈশবকালে অত্যন্ত আদর ও স্নেহের সাথে সুখ স্বাচ্ছন্দ্যে প্রতিপালিত হন। গোটা খানদানের জন্য তার ব্যক্তিত্ব মহব্বত এবং ভালোবাসার কেন্দ্রস্থল স্বরূপ ছিল। আল্লাহ তাকে বিবেচনাশীল ও বোধ সম্পন্ন স্বভাবে সৃষ্টি করেছিলেন। অতএব বয়োবৃদ্ধির সাথে সাথে তার জ্ঞান, বিচার ও বিবেচনা শক্তি এবং ব্যবসা জ্ঞান বৃদ্ধি পেতে থাকে। তিনি শৈশবকালে ও যৌবনকালে পিতার সমস্ত কাজে সহায়তা করে অতিবাহিত করেন। শৈশবে কখনও অন্যান্য বখাটে ছেলেদের ন্যায় খেলাধুলায় সময় অতিবাহিত করেননি। ২০ বছর বয়সে ব্যবসা এবং সাংসারিক সকল কাজের ভার নিজের হাতে গ্রহণ করেন। সদাচার, সাধারণ চরিত্র, দুস্থ ও বিপন্নের প্রতি সমবেদনা, ব্যবসা সম্পর্কে সহযোগিতা ইত্যাদি গুণে সমগ্র মক্কাবাসীদের উপর অসাধারণ প্রভাব বিস্তার করেছিলেন। দেশের জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষই তাকে ভক্তি ও সম্মানের সাথে দেখেছে। ব্যবসায় বিচক্ষণতা, সততা ও ধার্মিকতা তাকে এতটাই জনপ্রিয় করে তুলেছিলেন যে পিতা আবু কুহাফার যশ ও খ্যাতি তার যশ ও খ্যাতির সামনে ম্লান হয়ে পড়েছিল। সমাজের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজে তার অংশগ্রহণ করাকে একান্ত জরুরি বলে বিবেচিত হতো। তার অভিমতকে সমাজের লোকেরা নির্ভুল বলে স্বীকার করে নিয়েছে। এক কথায় গোটা আরব দেশে অল্প দিনেই তার যশ ও সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। ঘরে ঘরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা বাণিজ্যের ধনবান হবার আচার ব্যবহারের এবং স্বভাব চরিত্রের কথা চর্চা হতে থাকে। যদিও কুরাইশ বংশে এমন আরও বহু ব্যবসায়ী এবং ধনবান ছিলেন যাদের যশ ও খ্যাতি বহু দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প দিনেই দেশে এমন অসাধারণ প্রভাব বিস্তার করেন যে কুরাইশ বংশের সম্মানিত এবং নেতৃস্থানীয় লোকেরাও তাকে সম্মান ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। সমাজের প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজে তার অংশগ্রহণ একান্ত জরুরি বলে বিবেচিত হতে থাকে। সমাজের লোকেরা তার অভিমত ও পরামর্শকে নির্ভুল ও খাঁটি বলে স্বীকার করে। এমনকি এই সমস্ত কারণে খুন, জখম, মারামারি ও বিবাদ বিসম্বাদ মীমাংসায় কিসাস দিয়ত বা রক্তপণ ও জরিমানার ব্যাপারে তার ফয়সালাকে চূড়ান্ত বলে মেনে নেয়। অন্য কারো মীমাংসা তারা মানে না। এই সমস্ত খুনের বিনিময় ও জরিমানার বিরাট অঙ্কের অর্থ জনগণ একমাত্র তারই কাছে জমা দিত। তিনি তার ন্যায্য প্রাপকদেরকে সুষ্ঠুরূপে বিতরণ করতেন। লোকেরা নিজেদের জটিল সমস্যাসমূহে তার পরামর্শ ও সিদ্ধান্তকে চূড়ান্ত বলে গ্রহণ করেছে। নিজেদের যাবতীয় আমানতের মাল তার কাছে গচ্ছিত রেখেছে। ইসলাম পূর্বকালে অজ্ঞতার এই যুগটি অবশ্যই সর্বপ্রকারের মন্দ কাজে ও নিকৃষ্ট আচরণে ছিল পরিপূর্ণ। এমন কোনো কাজ ছিল না যা মক্কাবাসীরা করেনি। এই অঞ্চলের যাবতীয় পাপানুষ্ঠান ও অপকর্মের পূর্ণ তালিকা প্রণয়ন করা হলে একটি বিরাট গ্রন্থে পরিণত হয়ে যাবে। কিন্তু এই পাপাচার এবং অমানসিকতার যুগেও হাশেমি বংশের লোকেরা এবং আরও কিছু কুরাইশ বংশীয় লোক এমন ছিলেন যে তারা মনে প্রাণে এসব পাপাচার ও অমানসিক কার্যকলাপকে ঘৃণা করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের অন্যতম। তাদের আচল তখনও পাপ, পঙ্কিল এবং অন্যায় অবিচারের কালিমা থেকে মুক্ত ছিল। বাল্যকাল থেকে স্বাভাবিকভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে সৎকাজের প্রেরণা এবং আল্লাহ ভীতি বিরাজমান ছিল। নির্লজ্জতা, অশ্লীলোক্তি, মদ্যপান ইত্যাদি নিকৃষ্টতম কাজসমূহকে এমনভাবে ঘৃণা করতেন যে কেউ তাকে এসব কাজের প্রতি আহ্বান জানালে বা এমন মজলিসে তাকে ডাকা হলে তিনি পরিষ্কার জবাব দিয়েছেন, এসব কাজকে আমি নিজের মান সম্ভ্রম বিনাশকারী বলে মনে করি, কাজেই এসব অপকর্মে অংশগ্রহণ করব বলে কেউ কখনো আশা পোষণ করবে না। কুরাইশ সম্প্রদায়ের সকলের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সততা ও বিশ্বস্ততা এত দৃঢ়রূপে স্বীকৃত ছিল যে তিনি বিদ্যমান থাকতে তারা অন্য কারো প্রতি নির্ভর এবং বিশ্বাস করে না। রক্তপণ এবং খুন খারাপি সম্পর্কিত ক্ষতিপূরণ ও জরিমানা জমা দেওয়ার ব্যাপারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কারো নাম প্রস্তাব করা হলে তাতে ঐক্যমত পাওয়া যেত না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন এবং একজন নামজাদা ব্যবসায়ী হিসেবে সকলের কাছে সুপরিচিত ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য লব্ধ প্রতিষ্ঠ ব্যবসায়ীগণ যেই মহল্লায় বসবাস করতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও সেই মহল্লার একজন বাসিন্দা ছিলেন। সিরিয়া, ইয়ামান প্রভৃতি দূর দূরান্ত দেশসমূহে তাদের ব্যবসা বিস্তৃত ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই মহল্লায় এসে বসবাস করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এক মহৎ উদ্দেশ্যে নিষ্পাপ এবং নিষ্কলঙ্ক স্বভাব প্রদান করে সৃষ্টি করেছেন। তার প্রকৃতি ও স্বভাব সর্বদা এইরূপ একজন নিষ্কলঙ্ক চরিত্রবান লোকের সন্ধানে ছিল। অবশ্য বাল্যকালেই পবিত্রের অধিকারী হিসাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার দৃষ্টি পড়ে এবং বন্ধুত্ব স্থাপনের জন্য তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পূর্বেই মনোনীত করে রেখেছিলেন। এই মহল্লায় বসবাসের সুযোগে তাদের বন্ধুত্বের সূত্রপাত ঘটে। ক্রমেই তা খাঁটি ও অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি হয়। হাশেমি বংশীয় যুবকদের ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য কোনো বিশেষ অন্তরঙ্গ বন্ধু যদি থাকে, একমাত্র ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই।
বয়স, পেশা, স্বভাবচরিত্র, আরবদের ঘৃণ্য চালচলন ও রীতিনীতির প্রতি বীতশ্রদ্ধা, অন্যায়ের প্রতি ঘৃণা ইত্যাদি গুণে উভয়ের মধ্যে সামঞ্জস্য ছিল বলেই অল্প সময়ে তারা পরস্পর অন্তরঙ্গ বন্ধু হতে পেরেছিলেন। তাদের এই বন্ধুত্ব এতই প্রগাঢ় ছিল যে ব্যবসায় সংক্রান্ত ব্যাপারে এবং বহির্দেশে যাতায়াতেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। বাড়িতে থাকা অবস্থায় সকাল ও বিকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যাতায়াত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, যখন আমার কিছু বোধ শক্তি জন্মেছে তখন পিতামাতাকে ইসলাম ধর্মে গণ্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মোৎসর্গী দেখেছি। এমন কোনো দিন অতিবাহিত হয়নি যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল ও বিকাল আমাদের বাড়িতে যাতায়াত করেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ব্যবসা উপলক্ষে চাচা আবু তালেবের সাথে শামদেশে যাত্রা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতে তার খেদমতের জন্য বেলাল নামে একজন গোলামকে সাথে দিয়েছিলেন। এই সফরেই বুহাইরা নামের পাদ্রী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু লক্ষণ দেখে আবু তালেবকে বলেন, এই ছেলে আখিরি জামানার নবী হবেন, এই কথা যদি ইহুদিরা জানতে পারে তাহলে তাকে হত্যা করে ফেলবে, অতএব অতিসত্বর তাকে নিয়ে দেশে ফিরে যান। আবু তালেব বেলালের সাথে তাকে দেশে পাঠিয়ে দেন। কোনো কোনো ঐতিহাসিক এই ঘটনায় হযরত বেলালকে সাথে দেওয়ার কথা অস্বীকার করেন, কেননা তাদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অল্প বয়স্ক ছিলেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কিনেছিলেন ইসলাম গ্রহণের পরে। সুতরাং এই সময় হযরত বেলালের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পর্কই ছিল না। এখানে হযরত শাহ উলিউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কথা সত্য যে হযরত বেলাল তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গোলাম ছিলেন না, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিবেশী বনু হাজ্জাজের গোলাম ছিলেন। বনু হাজ্জাজের সাথে ব্যবসায়িক সম্পর্ক এবং প্রতিবেশী হিসাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খুবই সদ্ভাব ছিল, অতএব তাদের কাছ থেকে ধার নিয়ে বেলালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পাঠানো অসম্ভব নয়। এটা যখন সম্ভব তাহলে এই ঘটনায় হযরত বেলালের অন্তর্ভুক্তি সন্দেহ করার কী কারণ হতে পারে? হাদিস গ্রন্থ মুস্তাদরাকে হাকেমে ও তিরমিজিতে এই ঘটনায় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বেলালকে সাথে দেওয়ার কথা উল্লেখ রয়েছে। মোট কথা, নবুয়তের পূর্ব থেকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বিদ্যমান থাকা বহু ঘটনায় প্রমাণিত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ বিবাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচেষ্টায় সম্পন্ন হয়েছিল। বাল্যকাল থেকেই তারা একে অন্যকে মক্কার মধ্যে সর্বাপেক্ষা অধিক চরিত্রবান, সত্যবাদী এবং সম্ভ্রান্ত লোক বলে জানতেন। এ কারণেই বাল্যকাল থেকেই তাদের মধ্যে খাঁটি ও প্রগাঢ় বন্ধুত্ব গড়ে উঠেছিল। নিজ ঘরে ভালো কোনো নাস্তা বা খাবার প্রস্তুত হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে নিয়ে আসতেন। অধিকাংশ সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাস্তার জন্য জাইতুন তেলে ভাজা রুটি নিয়ে আসতেন। এটি মক্কার একটি উপাদেয় পুষ্টিকর খাদ্য বলে বিবেচিত হতো। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচা আবু তালেবের সাথে শামদেশে যাচ্ছিলেন তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ জাতীয় বহু নাস্তা তার সাথে দিয়েছিলেন। তিনি মূর্তি পূজার পরিবেশে লালিত পালিত হয়ে যৌবনে পদার্পণ করেছেন এবং আজন্ম সত্যপরায়ণ ও সত্যানুসন্ধানী ছিলেন। এ কারণেই মহাসত্যের প্রতীক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাল্যকাল থেকে ভালোবাসতেন। সর্বপ্রকার অসৎকাজ ও পাপাচারকে ঘৃণা করতেন। তিনি একজন সদাচারী, দানশীল এবং অতিথিপরায়ণ ধনবান ব্যবসায়ী ছিলেন। দুস্থ ও দরিদ্র লোকদের প্রতি সমবেদনা, বন্ধুদের সাথে সদ্ব্যবহার তার স্বভাবগত অভ্যাস ছিল। এই অভ্যাসে সহানুভূতির ছাপ এত বেশি ছিল যে শুধু বন্ধুবান্ধবগণেরই নয় বরং শত্রুদের দুঃখ বেদনায়ও সাহায্যে দ্বিধাবোধ করতেন না। অসৎ কাজের প্রতি ঘৃণা ও সত্যের প্রতি অনুরাগ তার স্বভাবের মধ্যে এত প্রকট ছিল যে পাপানুষ্ঠান ও মন্দকাজের মজলিসে যোগদান করা তো দূরের কথা, সেসব মজলিসের কাজ দিয়ে যাতায়াত করাও পাপজনক মনে করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এসব গুণাবলী লক্ষ্য করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র কুরাইশ সম্প্রদায়ের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধুত্বের জন্য বেছে নিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানশক্তি ও কর্মশক্তি ইসলাম পূর্বকালেও সমাজের বহু কাজে লেগেছে। আরবের গোত্রগুলোর বংশপরিচয়, জ্ঞান সম্বন্ধে বর্তমানে যা কিছু আমাদের সামনে রয়েছে তা সম্পূর্ণই মুজ্জার জুবাইরি এবং জুবাইর ইবনে মুতেম থেকে পাওয়া। তারা উভয়েই বংশপরিচয় জ্ঞান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষালাভ করেছিলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনে সাবিতকে বললেন, তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মেলামেশা করো, কেননা আরবের কৌমসমূহের বংশপরিচয় সম্বন্ধে তিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী। তার কবিতা ও প্রবন্ধ রচনায়ও অসাধারণ দক্ষতা ছিল। তিনি ইসলাম গ্রহণের পর তা পরিত্যাগ করেছিলেন। তিনি ছিলেন অতি উচ্চ স্তরের মার্জিত ভাষী বক্তাও। বনু হুজাইলের প্রখ্যাত কবি আবু জুয়াইব বলেন, সকিফায়ে বনু সায়েদের ঘটনায় প্রথমে আনসার সম্প্রদায়ের নেতৃবৃন্দ অনেক বক্তৃতা প্রদানে নিজেদের খিলাফতের দাবি করেছিলেন।
সর্বশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে ভাষণ দিয়েছেন তা একমাত্র তার দ্বারাই সম্ভব ছিল। তার বক্তৃতা ছিল খুবই সংক্ষিপ্ত। যে শব্দ ও বাক্যগুলো ব্যবহার করেছিলেন তা সম্পূর্ণ ছিল স্থান উপযোগী ও সময়োচিত। তার সংক্ষিপ্ত ভাষণ শ্রোতাগণের মধ্যে প্রভাব বিস্তার করেছিল। তিনি বক্তৃতা আরম্ভ করার সময় শ্রোতাগণ তার প্রতি সম্পূর্ণরূপে একাগ্রচিত্তে অনুগত হয়ে যেত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশায় হিজরত করে চলে যাওয়া অবস্থায় ইবনু দাগনা নামে এক নেতৃস্থানীয় কুরাইশ সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের সম্প্রদায়ের মধ্যে খোঁজ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় গুণবান অন্য একজন লোক বের করা হবে না, অতএব তাকে দেশ থেকে বের হয়ে যেতে দেওয়া যায় না। তোমরা এমন লোককে দেশান্তরিত করবে যিনি বংশ পরিচিতি সংক্রান্ত হারানো সম্পদগুলোকে উদ্ধার করেছেন, যিনি সকলের সাথে সদ্ব্যবহার, নিঃসম্বল ও নিরাশ্রয়ের সাহায্য ও মেহমানদের সেবা করেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইসব গুণের কথা মক্কাবাসীদের কেউই অস্বীকার করেনি। সম্মানিত সুধী, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পূর্ববর্তী অবস্থা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব, আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।